আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন OBS স্টুডিও ইনস্টল করি এবং রান করি, আমরা যখন স্টার্ট করব, স্টার্ট রেকর্ডিং এই টাইপের যে একটা এরর আসে, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা এখন দেখব। এইটা ফেইল টু স্টার্ট রেকর্ডিং, স্টার্টিং দ্য আউটপুট ফেইল্ড, প্লিজ চেক দ্য লগ ফর ডিটেলস। ইফ ইউ আর ইউজিং দ্য NVENC অর AMD কোডার্স, মেক শিওর ইউর ভিডিও ড্রাইভার্স আর আপ টু ডেট। এই ধরনের একটা এরর আসে, তো এই এররটি আমরা এখন সলভ করব, কিভাবে করব সেটাই এখন দেখাবো। আমরা চলে যাব সেটিংসে, এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস, অথবা ফাইল থেকে যে কোনো একটা সেটিংস, এটা আমরা কেটে দিব। যতবারই করব ততবারই এইরকম আসবে রেকর্ডিংয়ে। আমরা ফাইলসে যাব, সেটিংসে যাব, অথবা এই দিকে ছোট নিচের দিকে যে সেটিংস আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো এই যে আউটপুট, আউটপুটে যাব আমরা। আউটপুটে গিয়ে এখানে আছে হার্ডওয়্যার QSB H264, আমরা এইটার থেকে কনভার্ট করে যাব হচ্ছে সফটওয়্যার 264, এটাতে দিব এবং অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন যদি রেকর্ড দিই রেকর্ড হবে, আর সমস্যা নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়।